গুড মর্নিং ফ্রেন্ডস, দীপ্তা সোয়ালদের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9:50 মতো, মানে 10টা বাজতে কিছুটা সময় বাকি আছে, ঠিকঠাক বলতে পারবো না। যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। 10টা বাজে ঠিকই, কিন্তু এখনও আমার কোনো কাজই হয়নি, দেখতে পাচ্ছ। চুল পুরো উস্কো ফুস্কো, মানে আমার স্নান হয়নি, পুজো হয়নি, খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি। শুধুমাত্র সকালে জলখাবারটা বানিয়েছি, কালকে তো তোমাদের বলেছিলাম যে ব্রেড এনেছি, তো ব্রেড টোস্ট বানিয়েছিলাম। ওই ব্রেড টোস্ট বানানোর পরে বাবা মেয়ে দুজনকে খেতে দিয়েছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, তবে মেয়ের এখনও খাওয়া হয়নি। সেই 9টা থেকে শুরু করেছিলাম খাওয়ানো, 10টা বেজে যাচ্ছে, এখনও শেষ হয়নি। তো 10টা বেজে গেছে, আমার স্নান করে আসতে তো আরও দেরি হবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। তার সাথে দেখো মাছের ডাব্বাগুলো বের করে রেখে দিয়েছি, যাতে বরফটা ছিঁড়ে যায়। এসে বের করবো, তারপর রান্না বান্না করবো, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই যে এইদিকে বাসনপত্র সমস্ত পড়ে আছে, ধোয়াধুয়ি করতে হবে। আর ওদিকে দেখো, এতক্ষণ আমি যুদ্ধ করে করে গেলাম, ভাত বসাতে গেছিলাম বলে ওর বাবা খাওয়ানো শুরু করেছে। খাবে না তো, খাবে না বলে হাত নাড়াচ্ছে দেখো। মানে আমি ব্রেড টোস্ট ওর জন্য করেছিলাম ঝাল ছাড়া, আমাদের জন্য 4 পিস করে ব্রেডের টোস্ট করেছিলাম, আর অন্যের জন্য করেছিলাম 2 পিস। হাফটা কোনো রকমে খাওয়ানো হয়েছে, তাও পুরোটা না, ওই সাইডের যে ফাঁকা অংশগুলো ওগুলো ওর বাবা খেয়েছে, শুধু ডিমওয়ালা অংশগুলো খেয়েছে। যাই হোক, খাচ্ছে না যখন, এখন আর কি করবো বলো, জোর করে লাভ নেই, থাক। আমি যখন খাবো তখন যদি খাই তো খাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে করে টোস্টটা বানিয়েছিলাম, সেই জন্য কড়াইটা ধুচ্ছি না, যেহেতু রান্না করতে হবে। তো এখন এই বাসনপত্রগুলো ধুবো, তারপরে যাবো স্নান করতে। স্নান পুজো করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তার আগে আবার যেতে হবে বেস্টের বালতিটা আনতে। সকাল সকাল কিন্তু বেস্ট নিয়ে চলে গেছে, এখন অবশ্য প্রায় দিনই সকাল সকালেই নিয়ে চলে যায়। আর এটা কী হচ্ছে, জল খেয়েছো, জল খেয়েছো, খাওনি, মুখেরটা শেষ হয়নি এখনো, তাড়াতাড়ি করে মুখেরটা শেষ করো, দিয়ে জল খাবে। আর এটা কি ফাটাবো, এটা কি বোম বোম, ভাতের হাঁড়ি ফুটতে শুরু করে দিয়েছে, দেখো গ্যাসটা বন্ধ করে দি। আমার অনেকটা কাজই এগিয়ে গেল, এবারে বাকি কাজগুলো স্নানের পরে হবে। মা ডিম দাও, ডিম খেলো, ডিম মেয়েটা এই এক স্বভাব জানো, কিছুই খাবে না। আমার স্নান পুজো হয়ে গেছে, তবে এখনো খাওয়া হয়নি, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছি সবজি কাটতে কাটতে খেয়ে নেবো, মানে খেতে খেতে সবজি কাটবো, দিলে দুটো কাজ একসাথেই হবে, তারপরে রান্না বান্না শুরু করব। আজকে মাছে মাছে রান্না হচ্ছে, কালকে তো সবজি খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে দুটো তরকারি মাছ হচ্ছে। কালকে যে ওই ছোট মাছগুলো এনেছিলাম, ওই মাছগুলো আর উচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর ওই যে রুই মাছ আছে, ঢেঁড়স আর আলু দিয়ে টক করব। এই হচ্ছে দুপুরের রান্না, আর ওবেলার জন্য কি করবো এখনো ঠিক করিনি, আগে এইগুলো বসাই, তারপরে হবে। আর একজনকে দেখো আসছি, কেমন বেরিয়ে এসেছিস, সবাইকে দেখাই একটু এসে নিকে, আস্তে 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 এসে এসে। আচ্ছা এসো এসো, দেখি একটু এদিকে এসো, আচ্ছা টেডির পটি পেয়েছে, তুমি এদিকে এসো আমার কাছে এসো, টেডি তো পটি করাবো, এসো নিয়ে আয় এদিকে আয়। এই দেখো টেডির নাকি পটি পেয়েছে, আর এ হচ্ছে কি টেডির মা, তুমি কি টেডির মা, এই দেখাও সবাইকে একটু, কেমন সেজেছো, কে শাড়ি পরিয়ে দিয়েছে, পাপা, পাপা শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়ি পরতে ভালো লাগে না ভাবছো ভাই, একটু ডিমটা খেয়ে যাও মা, ডিমটা ডিম, এই হচ্ছে জ্বালা আর যন্ত্রণা, আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও, পুতুলগুলো পটি করাবে নিয়ে যাও, সবজিগুলো কাটি, তারপর রান্না করবো। এখন আমার জামা কাপড় ধুয়ে মেলা হয়নি, স্নান করতে গেছি, অর্ণার বাবা বলছে তোমার সাথে দেখা করতে দিদা এসছে। অর্ণাকে যে প্রত্যেকদিন বিকালবেলা ঘুরতে নিয়ে যাও না, ওই সময় একজন দিদার সাথে আলাপ হয়েছে, তো ওই দিদাটা আজকে এই দোকানে এসেছিল, আগে একবারও এসেছে, আমার মাঝে মধ্যে এই দোকানে জিনিস নিতে আসে। তো আগে একবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল আমার বাড়ি কোথায়, মানে আমি বলেছিলাম এইদিকে আমার বাড়ি বলে, তো ওই দিনকে এসে আমার বাড়ি দেখে গেছিল, আর আজকে দোকান বন্ধ, তাই ভাবলো যে আমার সাথে একটু দেখা করে যাক, অনেকদিন তো বেরোনো হয় না। কালকে অবশ্য বেরিয়েছিলাম, ওই গালকে দিয়ে গেছিলাম, দেরিটাতে আর যাওয়া হয়নি, তো ওই জন্য এসেছিল দিদা, দিদার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য স্নান করে বেরিয়ে এসেছি, জামা কাপড়গুলো সার্ভে ভিজিয়ে রেখে রান্না করতে করতে জামা কাপড়গুলো আবার সার্ভে ধুয়ে মেলতে হবে। বাইরে আজকে কিন্তু রোদ নেই, কালকে তো ভীষণ ভালো রোদ দিয়েছে, সুন্দর একটা ওয়েদার ছিল, ঝলমলে রোদ্দুর সারাদিন, আর রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে একটা দিন ফাঁকা দিচ্ছে আর তারপরেই
বৃষ্টি, যাই হোক বৃষ্টি বৃষ্টির মতো হবে, কিছু তো করার নেই। তবে এখন বৃষ্টিটা বন্ধ আছে, মেঘলা হয়ে আছে কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ আছে। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে আমি বাইরে জামা কাপড়গুলো মেলে দিতে পারলেই শান্তি, জলটা ঝরে যাবে অন্তত, তারপরে না হয় ভেতরে নেব। চলো সবজিগুলো কেটে নিই আর তার সাথে সাথে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই। 10:30 বেজে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছে। দাঁড়াও দিচ্ছি, মাছগুলো ভাজতে দিয়ে দেই। আরে মাছগুলো ভাজতে দিয়ে দেই রে গটি। না কোথায় গো? এটা কি, এটা কি কি বলো? এটা জেমস কে এনেছে? এটা পাপা আনেনি, এটা মানি দিয়েছিল, ব্যাগের ভেতরে ছিল, এটা ভুলেই গেছিলাম, কালকে দেখতে পেলাম, মানি এনেছিল। নাও ধরো, কেটে দেবো না একা কাটবে? হ্যাঁ তুলসী গাছটাকে এদিকে নেড়ে দিয়েছি। আমার ব্যাগেই ছিল, ওই যে মুকুন্দপুর গেছিলাম না একবার, তোমার সাথে শেয়ার করেছিলাম মুকুন্দপুর গেছিলাম যে ওই কাপড়টা, সেই সময় আনা হয়েছিল। দাদাকে দিতে মনে নেই, দুটো প্যাকেটই আমার কাছে থেকে গেছিলো। বাবা ওদিকে বেরিয়েছে, বললাম না ইচ্ছুমুখ যাবে মাছ আনতে, ও কাঁচা মাছের তরকারি করবে বলে, যদি পাই তো কাঁচা মাছের তরকারি হবে, নাহলে এগুলোই নিয়ে যাবে। যাই হোক আমি অবশ্য বলেছি কাঁচা মাছের তরকারি আজকে আর করবো না, এটাই বেশি করে করে দিচ্ছি। মানে কালকে যে মাছ রেখেছিলাম ওই মাছটাই বেশি করে তরকারি করে ফেলছি, উচ্ছে আলু দিয়ে ওইটা নিয়ে যেতে বলেছি। আর ও বলছে যে না আমি একবার গিয়ে দেখছি কাঁচা মাছ, মানে পটল মাছ বা ওই চিকেরা মাছটা যদি পাই। ও বাবাকে রেডি হতে দেখে ও বলছে মা আমার জামা খুলে চেঞ্জ করে দাও, আমিও যাবো। ওর বাবা দাও বললো এখন নিয়ে যাব না, ওই জন্য আবার এসছে যে আমাকে দাও চকলেট দাও। ওই চকলেট নিয়ে এখন শান্তি হয়েছে। চকলেট খাচ্ছ দেখি, আমাকে দাও। দেব না বটি, নামবি না এনে পর। আর যে কটা মাছ আছে ভেজে নি, সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়ে ভেজে যায় সেই ভেজে। হ্যাঁ সেই মাছ তুমি খেতে পারবে না, এগুলো কাঁটা মাছ, তোমার জন্য বড় মাছ করেছি বাবা, তোমার জন্য ওই মানে হ্যাঁ সেটা সে এই কাঁটা মাছ তুমি খেতে পারবে না, এগুলো পাপা আর মায়ের জন্য, ঠিক আছে? আজকে তো মাছ করবো না, মাছগুলো ধুয়ে রেখে দেবো। ইচ্ছা মুখ থেকে নিয়ে না কাটা কাজ থেকে নিয়ে রে, হ্যাঁ এই ইচ্ছা মুখ থেকে নিয়ে নে না কাকার থেকে নিয়ে রেখো। মাছগুলো ধুয়ে নি, তারপরে আবার তাকে জল থেকে তুলে গা মুছবো, তারপরে ভাতের ফ্যান পালো, অনেক কাজ আছে। রান্না শেষ হয়ে এসছে বলছি অবশ্য, কিন্তু পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। 12:15 হয়ে গেছে এদিকে, আশা করি 12:30-এর মধ্যে সমস্ত কাজ আমি গুছিয়ে নিতে পারবো। রান্না তো আমার কমপ্লিট, চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল আর এখানে ধানের চালু দিয়ে মাছের টক। তো এঁঠো মুখ হাম দিবে কি করে? বাবা কি করছে রে? ও না বাবা কি করছে? আর তোমার তো খাওয়া তো শেষ হচ্ছে না কেন? বাবা খাওয়া শেষ করে ডিউটি চলে যাচ্ছে আর তোমার খাওয়াই শেষ হচ্ছে না। দিয়ে দাও বাবাকে ফোন, দিয়ে দাও বাবা ডিউটি যাবেন না, আমি দেবো ফোন, দিয়ে দাও, দিয়ে দাও, আমি মায়ের ফোন দেবো, দিয়ে দাও, টাটা করে দাও বাবাকে। আচ্ছা বাবাকে টাটা করে দাও, ফোন দিতে হবে না, টাটা করে দাও। আরে বাবাকে টাটা করে দে, সে কিছুই করবে না, ফোনটা নিয়ে নাও যাও, আমি দেবো, দিয়ে দাও, সাবধানে যাবে, বলে দাও বাবাকে।
ফোন দিও মামা দিও ফোন তুমি টিভি দেখবে আচ্ছা টিভি দেখো না ফোন দেখতে হবে না ফাগু ফাগু চলে দিও যাচ্ছ পাপা যাচ্ছিস পাপা তো এক ঘন্টা কাজ করতে শুরু করে দিয়েছে তুই এক ঘন্টা ধরে খেলে বাবা বসে থাকবে নাকি তোর জন্য দেখ পাপা আছে কিনা দেখ পাপা চলে গেছে কতক্ষণ থেকে পাপা তো দেড়টার সময় চলে গেছে আর তোর খাওয়া শেষ হচ্ছে তিনটার সময় চান তো করে উঠলি আবার কি চল ঘরে চল ঘুমবো চল ঘুমবো চল জামা কাপড়গুলো আজকে শুকবে বলে মনে হচ্ছে না হালকা হালকা একটু রোদের দেখা পাওয়া যাচ্ছিল আবার দেখছি মেঘ কালো করে এসেছে যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ এভাবে থাক যখন বৃষ্টি আসবে তখন না হয় ভেতরে নিয়ে নেব চলো ভেতরে চলো আর ওই পটলগুলো আবার ভেতরে ভরতে হবে ভরা হয়নি বাবার গিয়ে এক ঘন্টা কাজ করা হয়ে গেল আর এই সবে আমার মেয়ের খাওয়া শেষ হলো মুখের ভেতরে ভরে বসে থাকবে মানে একবার যে ওই মুখে দিয়ে দিলে সেই যে ভরে বসে থাকলো তো থাকলো ওকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়া হলো এমনকি খাওয়া শেষ করে ওইখানে থালা করা যা যা ছিল আমাদের খাওয়ার থালাগুলো সব ধুয়ে দিলাম বাকি ছিল শুধু অর্ণার থালাটা ওর খাওয়া হতে এই যে থালাটা ধুয়ে এখন এলাম কি এটা রেখে আসি দিদি তো ঘুমবো এটা কি আছে বলো তো কি আছে দেখো দেখি কি আছে দেখো দেখি বসে দেখো বসে দেখো দিদি কি আছে পাপা আনিনি কাকু এনেছে কাকু আনলো তো আচ্ছা তোর পাপা এনেছে ঠিক আছে এই যে এখানে দেখো 1 কেজি পটল আনা হয়েছে পটলটা কিন্তু আমাদের এখানকার বাজার থেকে মানে কেরালা থেকে আনা হয়নি এসেছে আমি ওখান থেকে কালকে সুব্রত এসেছে বাড়ি থেকে তো গাড়িতে ওঠার আগে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের জন্য পারলে 1 কেজি পটল অন্তত এনো তো সঙ্গে করে নিয়ে এসেছে তবে কালকে আর দিয়ে যায়নি কালকে সবে এসেছো তো কালকে 3টা রেস্ট নিয়েছে আজকে দিয়ে গেছে যখন আমি অর্ণাকে খাওয়াচ্ছিলাম না আমরা খেতে বসেছিলাম সেই সময় এসে দিয়ে গেল তো তখন আর ফ্রিজের মধ্যে ভরা হয়নি এখানেই পড়েছিল বের করে টান এই যে ও দু চারটা পা পেকে গেছে ওইগুলো আগে ভাজা করে খেয়ে নিতে হবে ওর বাবা বলছিল চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে খাওয়া হবে কিন্তু দেখছি যে 2-1টা পটল হলদে হয়ে গেছে এগুলোকে ভেজে ফেলবো কালকে চলো এখন রেখে দিই ফ্রিজে দিয়ে ঘুমোবো 3টা বাজলো দেখো ঘড়ি ঘাটা দেখো 3:05 মানে 3টা বাজতে 5 মিনিট বাকি আছে এইসবে আমার কাজ বাজ সমস্ত শেষ হলো চলো ঘরটা খানে ঘুমিয়ে নিই তারপর বিকালবেলা যদি ফাঁকা থাকে তাহলে যাবো বেরোবো আর নাহলে ঘরে থাকবো ঠিক আছে ঘুমবে না তো যা পারো করো আমি ঘুমবো ঘুম ভাঙছে না তো হ্যাঁ দেরি করে ঘুমাবি দেরি করে ঘুম থেকে উঠবি তো উঠে আসো যাবো যে বেরু করতে আসো করে ঘুমোতে ঘুমোতে 3:30-4 বাজিয়ে দিবে আর ঘুম থেকে উঠতে 5:30-6 বেজে যাবে উঠে পড়ো বাবা আচ্ছা উঠো উঠো ওলে বাবা লিখে দেখো 5:30 বেজে গেছে এখনও অর্ণার ঘুম ভাঙছে না কালকে 4:30 সময় ঘুম ভেঙে গেছিলো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো আজকে দেরি করে ঘুমিয়েছে খাওয়া দাওয়া তো হলো 3টার সময় আর ঘুম হলো 4টার সময় এই জন্য ওই যে 5:30 বেজে গেলো ওর ঘুম থেকে উঠতে তাও ঘুম ছাড়ছে না দেখো চোখ বন্ধ যাবি না তো ঘুরতে তাহলে আছে নিয়ে যাবো না ঘুরতে থাকবি তো ঘরে হ্যাঁ বেরু যাবি না যাবি যাবি বেরু যাবি হ্যাঁ ঘুম থেকে উঠেছ আগে জল খাও একটু কিছু খাওয়ার খাও তারপরে নিয়ে যাবো নাহলে নিয়ে যাবো না তাহলে ঘুরে এসে খাওয়াতে আমার যে কী কষ্ট হয়েছে সেটা আমি একমাত্র জানি প্রায় 8টা বাজিয়ে দিয়েছে একটুখানি খাওয়ার খেতে তাই আজকে ভাবছি অল্প কিছু খাওয়ার খাইয়ে তারপরে ওকে বাইরে নিয়ে যাবো আজকে অবশ্য পার্কে যাবো না তাড়াহুড়োর কোনো ব্যাপার নয় এই পেছনের রাস্তার দিকে একটুখানি যাবো কালকে পার্কে গিয়ে গোটা পা হাত একদমই ফুলে গেছিলো মশার কামড়ে আজকে আর পার্কে যাবো না কদিন টানা রোদ হোক তারপরে পার্কে নিয়ে যাও আজকে তো আবার বৃষ্টি হয়েছে মশার পরিমাণটা আরও হয়তো বেড়ে যাবে মা দেখি মা অনেক বেলা হয়ে গেল ওই দেখো চোখ খুলছেই না চলেছে মিষ্টি কেন দিল কলা পাকলে মিষ্টি হয় অবাস্তব কথাবার্তা অবাস্তব প্রশ্ন না খেলে কিন্তু আমি নিয়ে যাবো না ঠিক আছে যেতে হবে না তাহলে ঘরে থাকো আজকে ঠিক আছে হ্যাঁ ঘুমিয়ে যাও হ্যাঁ ঘুমিয়ে যাও আমি কিন্তু নিয়ে যাবো না সত্যি কথা বলছি আপেল কাটবো বললাম আপেল খেতে রাজি হলো না বললো যে কলা খাবো দেখো একটা কামড় দিয়েছে দিয়ে বলে খাবো না ঘুমিয়ে যাই ঘুমা আমি নিয়ে যাবো না দুষ্টুমি কর আমি কিন্তু নিয়ে যাচ্ছি না খেতে হবে না তুমি ঘুমিয়ে যাও কি খাবে হ্যাঁ খাবি না তো কলা আমি সত্যি নিয়ে যাবো না আজকে ঘরে থাক যেতে হবে না ফাঁকা দেখে ভাবছিলাম নিয়ে যাবো তো মোটেই নিয়ে যাবো না সব সময় তুমি তোমার সমস্ত কথা শুনবো আর তুমি আমার কথা শুনবে না সেটা বললে তো হবে না মা আর তোমার দাও ঘুরতে যাওয়া বন্ধ ঘরে থাক তোমাদের বললাম না যে পেছনের রাস্তার দিকে অর্ণাকে নিয়ে যাবো কিন্তু পেছনের রাস্তার দিকে যায়নি
ওই মেন লাইনের দিকে চলে এসেছি। কথাই ভাবছিলাম যে ব্যাংকে আসবো পাসবইটা আপডেট করানোর জন্য, অনেক দিন হয়ে গেল পাসবই আপডেট করানো হয় না। অর্ণব বাবাও বলে যে চলে যাবে চলে যাবে, মানে আসবাস করে আর আসা হয় না। তো আজকে ভাবলাম যে চলো বরং ওদিক থেকেই ঘুরে আসি, কাজটাও হয়ে যাবে আর ঘুরে আসাও হবে, তো ওই জন্য এসেছি এখানটায়। এখন তো আর ব্যাংকের ভেতরে যেতে হয় না, বাইরে করেই মেশিনটা হয়ে গেছে, তো তার জন্য বেশ তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য ফাঁকাও ছিল অনেকটা, আর হো না প্রথমে ওই যে প্রিন্টিংয়ের সময় আওয়াজটা হচ্ছে, ও বলছে আমার ট্রেনে এসেছি, ট্রেনে আর ট্রেনে আসিনি, আমরা পাসবই প্রিন্টিং করাতে এসেছি। তারপরে পাসবই প্রিন্টিং করানো হয়ে গেছে, এবার আমরা কোথায় যাবো? কোথায় যাবো? ট্রেনে যাবো। আওয়াজগুলো আসে স্টেশন আসার আগে আগে, সেরকমভাবে আওয়াজটা আসছে, ওই জন্য ও বলছে যে ট্রেনে এসেছি না, ট্রেনে আসিনি, আমরা এটিএমে এসেছিলাম। হ্যাঁ এটিএমে, হ্যাঁ ও তো এর আগে কখনো আসেনি না, ওই জন্য বুঝতে পারছে না যে এই ব্যাপারটা কি। যাই হোক কাজটা হয়ে গেছে, এটাই অনেক অনেক দিনের ফেলা কাজ। জানো বাড়িয়েছিলাম যে গতবারে ওই সময় আপডেট করিয়েছিলাম, আর সেই সময় না বই শেষ হয়ে গেছিলো, মানে আগের যে বইটা শেষ হয়ে গেছিলো, তো নতুন বই নিয়েছিলাম, কিন্তু নতুন বইতে যে আপডেট করবো বলে করা হচ্ছিলো না। তো আজকে ফাইনালি হলো, মোটামুটি আমার প্রিন্টিং কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। আঙ্কেল দিলে আঙ্কেলকে টাকা দিয়ে দেবে, ঠিক আছে? ফুচকা খাবে বাড়ি গিয়ে, ঠিক আছে? এখানে না, এখানে না, সন্ধ্যা হয়ে গেছে না, বাড়ি গিয়ে খাবে। ও ঘর মে যাকে নেই খায়গা বল রা, ইধারই খানা, লেকিন শাম হো গয়া না, ইসলিয়ে ঘর পার্সেল লেকে যা রহে। দিয়ে দাও টাকা, দিয়ে দাও। কি খাচ্ছো তুমি? ফুচকা। ভালো লাগছে? টেস্টি? জল নেবে? আলু নেবে না? আলু আলু দিয়ে একটু খাও। হ্যাঁ আলু খাও। এরকম করে আলু নাই নাকি হাতে তুলে খেতে? ভালো লাগছে? জল একটু একটু জল, বেশি নয়, টক লেগে যাবে, বাস যা। কি হলো? পুকুরে চলে গেল? কুকুরে নয় পুকুরে, এটা জলের পুকুর। ভালো লাগছে তো? টক জল বেশি খাস না, অ্যাসিড হবে। এমনি শুকনো ফুচকা, এমনি শুকনো ফুচকা খাও। হ্যাঁ এমনি খাও। একটু খুলে দিই, একটু হাওয়া আসুক। ও বাড়ি এসে জামার পাল্টে সন্ধে দিয়ে নিয়েছি, এটা কিন্তু জামা চেঞ্জ করেনি, ও বাড়ি এসেই আগে ফুচকা নিয়ে বসে পড়েছে। ও জামা পাল্টানো হবে না কেন? ফুচকা খাচ্ছে বলে জামা পাল্টানো হবে না? হ্যাঁ ও যখন যাচ্ছিলাম না তখনই ফুচকার গাড়িটা দেখে বলছে মা ফুচকা ফুচকা। বললাম ঠিক আছে দেখি, আসার সময় যদি সম্ভব হয় তো নেবো, তো ফাঁকা ছিল বলে নিয়ে যাবে। যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর তার থেকে বড় কথা আমরা যেহেতু ওইখানে এটিএমে যাচ্ছিলাম কাজ করার জন্য, ফুচকা নিয়ে তো যাওয়া যায় না, ওই জন্য আসার সময় নিয়েছি, তাও পার্সেল করে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, ওখানে খেয়ে আসতে আর একটু দেরি হয়ে যেত, এরকম ঘরে গিয়ে বরং আরামসে বসে খাওয়া যাবে। তবে আস্তে আস্তে কী কাণ্ড করেছি জানো, হাত থেকে ভুল করে প্যাকেটটা পড়ে গেছে নিচে, যার কারণে জলের পেপারটা ফেটে গেছে, আর দেখো আলুটা পুরো ভিজে ভিজে হয়ে গেছে। তো ওই জন্যই ঘরে এসে আগে আমি আলুটা বের করে দিয়েছিলাম, আলু ফুচকা সমস্ত। বিড়াল চলে আসছে, দরজা খোলা দেখেছে ওই জন্য উঁকি দিচ্ছে। সেদিনও ওরকম অর্ণা ঘুমিয়েছিল, ঢুকে এসেছিলো, যাই হোক যেটা বলেছিলাম, তো ওটা বের করতে দেখে অর্ণা বলছে যে আমি খাবো, ও তো ওখানেই খাবে বলছিল, আমি ওইখানে খাতে দিইনি। তারপরে ঘরে এসে যখন খাবে বললাম ঠিক আছে তাহলে তুমি বসে খাও, আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তো ওই যে বসে বসে এখন শুকনো ফুচকা খাচ্ছে। আমি 30 টাকার ফুচকা এনেছি, 30 টাকায় দিয়েছে 10 পিস, মানে এক একটা ফুচকার দাম 3 টাকা, তাও আবার ওই যে চিপস ফুচকাগুলো হয় ওইগুলো। ঘরের কাছেও দাম বেড়েছে, তবে এতটা নয়, 10 টাকা যতদূর সম্ভব 6টা দেয়, এখানে 20 টাকায় 6টা। যাই হোক যেখানে যেমন কিছু করার নেই, খেতে যখন ইচ্ছে হয়েছে ওই জন্য নিয়েছি। 30 টাকা খুব বেশি নিলাম না, কারণ অর্ণার বাবার জন্য সেই 10:30, আর এখন বাজে সবে 7টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা যদি রাখি এভাবে পুরো খারাপ হয়ে যাবে, ওই জন্য আর ওর জন্য নেইনি। ও যেদিন ঘরে থাকবে ওরকম সময় দেখে না হয় ওকে বলবো নিয়ে আসতে, খাওয়া যাবে। আগে জানো তো আমি বাড়িতে বানাতাম, যখন অয়না হয়নি অবশ্য, মানে মাঝে মধ্যে বানাতাম, ওই বানিয়ে রেখে দিতাম একটা ডাব্বা করে, যখন ইচ্ছে হতো খেতাম, কিন্তু অয়না হওয়ার পর থেকে একেবারেই বানানো হয়নি। আসলে ওকে সামলে পারা যায় না, ফুচকা বেলতে ভাজতে অনেকটা সময় লাগে, তো ও তো ভীষণ বিরক্ত করে, রান্না করতে গেলেই তো দেখেছো মাঝে মধ্যে গিয়ে বলে কোলে নাও কোলে নাও, ওই জন্য আর বানানো হয়নি। দেখি আর একটু বড় হোক তখন না হয় বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো।
এই অনেক বক বক করে ফেলেছি, আর বক বক করবো না, এবার ফুচকা খাবো। কারণ ফুচকা সামনে রেখে আর কথা বলতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো অনেকদিন পর ফুচকা খাবো, ওই জন্য আর লোভ সামলাতে পারছি না। ভেবেছিলাম বাড়ি গিয়ে প্রচুর পরিমাণে ফুচকা খাবো, কিন্তু খাওয়ার সুযোগ হয়নি। সেই দিদির বাড়িতে একবার খেয়েছিলাম, না আরেকবার খেয়েছিলাম, যেদিন এলাম তার আগের দিন, মঙ্গলবার আমরা এলাম, তো সোমবার দিন খেয়েছিলাম। তো সোমবারের ব্লগটা তো মনে হচ্ছে আমি বাড়ি মানে বিকেলের মধ্যেই শেষ করে দিয়েছিলাম। তো সোমবার রাতের বেলা মানে সন্ধ্যাবেলা আমাদের ওখানে বাজার বার সোমবার দিন, তো বাজার বারের দিন আমি বলেছিলাম ওর বাবাকে ফুচকা নিয়ে আসতে। ফুচকা নিয়ে এসেছিল, তবে খুব একটা ভালো না, মানে আগে থেকে মনে হয় ভাজা ছিল, ওই কেমন একটা নরম টাইপের হয়ে গেছে, একটা কেমন গন্ধ গন্ধ করছিল। যাই হোক, এনেছিল, খেয়েছিলাম। তো ওই বাড়ি গিয়ে দুবার খেয়েছি, আর এই খাওয়া হবে। আর এদিকে দেখো অয়নার কাণ্ড, ও জলে ডুবাচ্ছে আর বলছে টেস্টি, দারুন, টক জলটা মুখে লাগছে তো ওই জন্য ডুবি ডুবে খাচ্ছে। বেশি খাস না মা, অ্যাসিড করতে পারে। তুমি শুকনো ফুচকা খাও, আমি জলটা খেয়ে দিচ্ছি, নাহলে হবে না। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে ফুচকা দিয়েই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো সবাইকে টাটা। চলো টাটা করে দাও, কই টাটা, হাতে করো টাটা।